আমি কানিজ বিডি কানিজ ব্লগ থেকে আপনাদের জন্য আবার ছোট্ট একটি রান্নার ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি কাতলা মাছ দিয়ে কীভাবে মিষ্টি কুমড়া রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো আমি প্রথমে মিষ্টি কুমড়াগুলো ধুয়ে নিয়েছিলাম এবং মাছগুলো লবণ দিয়ে হলুদে মেখে রেখে এখন ফ্রাই প্যান তেলাতে বসিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মাছগুলো, মাছের মাথাটা তো সহ আমি একসাথে নিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, তো দিয়ে দিলাম মাছগুলো। এখন এদিকে মাছগুলো হতে হতে আমি ওইদিকে আমি চুলাতে প্যান বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল বসিয়ে নিলাম। চুলাতে প্যান বসিয়ে পরিমাণ মতো তেল আর দিয়ে এখন দিয়ে দিলাম রসুন বাটা আর পেঁয়াজ বাটা, লবণ লবণ পরিমাণ মতো লবণ দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিব ধনের গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম অল্প পরিমাণ যাতে মশলাটা পুড়ে না যায় বেশ। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিব জিরার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব, 2 মিনিট থেকে একটু কষিয়ে নিব, ঢেকে 2 মিনিট কষিয়ে নিব। একটু একটা তেজপাতা দিয়ে দিলাম, মিষ্টি কুমড়াতে তেজপাতা দিলে একটু ফ্লেভার ভালো আসে। তো এখন আমি একটু ঢেকে দেবো, 2 মিনিট পর আমি 2 মিনিট কষিয়ে নিব। আর এদিকে দেখুন আমার মাছগুলো ফ্রাই হয়ে গেছে, আমার তেলটা বেশি গরম না হতে মাছগুলো দিয়ে দিয়েছিলাম, সেই জন্য মাছগুলো ফ্রাই প্যানে একটু লেগে গেছে। উল্টে দিচ্ছি মাছগুলো, আগে দিকে দেখুন 2 মিনিট পর ফিরে আসলাম, কষানো হয়ে গেছে। এখন আমি ঢেলে দিলাম মিষ্টি কুমড়াগুলো, এখন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে আমি 5 মিনিট কষিয়ে নেব। পাকা আমের মতো লাগতেছিল ভিউয়ার্স মিষ্টি কুমড়াটা, পাকা আম। অল্প একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে আবারও 5 মিনিট কষিয়ে নেব। তো এখন আমি ঢেকে দেবো ভিউয়ার্স, ঢেকে 5 মিনিট কষিয়ে নেব, ঢেকে দিলাম। তো 5 মিনিট পর আবার ফিরে আসলাম, ঢেকে দেখুন মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেছে। এখন আমি তো মাছগুলো ঢেলে দিচ্ছি, ভেজে রাখা মাছগুলো ঢেলে দিলাম। একটু নেড়ে চেড়ে আমি আবার ঢেকে 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট পর আমি এতে একটু ঝোল দিয়ে দেবো। তো এই যে 2 মিনিট পর দেখুন আমার খুব সুন্দর একটা কালার আসছে, কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পানি দিয়ে 10 মিনিট জাল করবো ভিউয়ার্স। জাল করে আমি অফ ক্যামেরা নামিয়ে নেব, এখন ঢেকে দিব, ঢেকে আমি 10 মিনিট পর নামিয়ে নেব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।